नमस्कार, आमी सायंतनी नाथ। जिगजैग मशीने कीभावे थ्रेडिंग करते हैं सेटी आमी एखन देखाच्छी। आज के आमी देखाबो जिगजैग मशीने कीभावे थ्रेडिंग एर काजटा करते हैं। एटी हलो एकटी जिगजैग मशीन, एके 4-in-1 स्विं मशीनो बला हय। एर कारण हलो एखाने जिगजैग सेलाई छाड़ाओ साधारण जे सेलाई जेटा आमरा डोमेस्टिक मशीने जे मशीनगुलोते आछे सेखाने जे नर्माल स्टीचगुलो हय सेई स्टीचो किन्तु एई मशीने करा सम्भव। এছাড়াও এখানে পিকো এবং এমব্রয়ডারি করা যায়, তাই একে 4-in-1 সুইং মেশিনে বলা হয়। এখন আমি দেখাচ্ছি যে এই জিগজ্যাগ মেশিনে কিভাবে থ্রেডিং করতে হয়। আমরা অলরেডি জেনে গেছি যে থ্রেডিং বলতে বোঝায় আপার থ্রেডিং এবং লোয়ার থ্রেডিং, এই দুটোই। আপার থ্রেডিং বলতে যেটা নিডল থ্রেডিং হয়, আর লোয়ার থ্রেডিং বলতে ববিন থ্রেডিং। এই দুটো থ্রেডিং হয় বলে কিন্তু স্টিচটা করা সম্ভব হয়। তো আমি দুটো থ্রেডিংই দেখাবো। স্টার্ট করছি আমি নিডল থ্রেডিং দিয়ে। এই অংশটাকে বলা হয় স্পুল, এটা সুতো রাখার স্ট্যান্ড, একে স্পুলও বলা হয়। এখানে আমরা সুতোটাকে রাখি, একটা সুতোর রিলাম নিলাম, সেটাকে আমি এই মাথার উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পর একটা যে প্রান্ত থেকে দেখা যাচ্ছে সুতোটা আছে, সেটাকে আমাদের টেনে এভাবে আনতে হবে। দেখতে হবে সুতোটা যেন স্মুথলি আসে, আসার পথে যেন কোনো রকম বাধা না পায়। এরপর এখানে যে থ্রেড গাইড আছে তার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখানে দেখা যাচ্ছে একটা চাকতির মতো অংশ আছে, দুটো চাকতি আছে, তার ঠিক মাঝ বরাবর একটা গোল প্যাচ দিয়ে ঢুকিয়ে তারপরে স্প্রিং এর মধ্যে ঢোকাতে হবে। এটা আমি আস্তে আস্তে করছি, দেখো এটা পুরো সুতোটা একটা গোল পাক খেয়ে আসলো। আসার পর স্প্রিং এর মধ্যে দিয়ে ঢুকে দিলাম। ঢোকানোর পরে এই নিচে যে অংশটা আছে বাঁদিকে, এটা ঠিক নিচ দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখা যাবে আরও দুটো থ্রেড গাইড আছে, একটা কানের মতো অংশ দেখা যাচ্ছে, এটা ঠিক ফার্স্ট যে ছিদ্রটা আছে সেটার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পর আর একটা থ্রেড গাইডের মধ্যে আমি ঢুকালাম। এবার সুচটা যদি নিচে থাকে তাহলে ব্যালেন্সের সাহায্যে, ব্যালেন্স হুইলের সাহায্যে সেটাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। তারপর সুচের দেখতে হবে যে আইটা কোথায় আছে, সেটাকে দেখে এখানে ঢোকাতে হবে। খেয়াল রাখতে হবে যে এই ইন্ডাস্ট্রিয়াল মেশিন এবং জিগজ্যাগ মেশিনে সুচের যে আইটা থাকে সেটা কিন্তু সামনের দিকে থাকে, কিন্তু ডোমেস্টিক মেশিনে সেটা বাঁ দিক থেকে থাকে। এটা একটু ডিফারেন্স। তো সেক্ষেত্রে সুচেরও আলাদা সুচ হয়, ডোমেস্টিকের সুচ আলাদা হয় ডোমেস্টিক মেশিনের, আর ইন্ডাস্ট্রিয়াল বা জিগজ্যাগ মেশিনের সুচটা একটুখানি আলাদা হয়। এটা তো আমি যেটা বললাম যে জিগজ্যাগ মেশিনে কিন্তু নিডিলের আইটা ফ্রন্টে থাকে, তো সেটা দেখে কিন্তু সুতোটা ঠিকমতো পরাতে হবে। এবার দেখা যাচ্ছে আমার কিন্তু থ্রেডিংটা হয়ে গেছে। এবার একটা জিনিস এই থ্রেডিংয়ের সময় আমাদের করে নিতে হয়, সেটা হচ্ছে টেনশনটা, সুতোয় যে টেনশনটা আছে সেটা প্রপার আছে কিনা সেটা আমি কীভাবে দেখব। সেটা আমাদের কিন্তু এই সময় সুতোটাকে আস্তে করে টেনে নিয়ে দেখতে হবে যে সুতোটা ঠিক মতো আসছে কিনা। যদি ঠিকমতো আসে, আসার পথে বারবার বাধা না পায়, তাহলে বুঝতে হবে যে থ্রেডিং টেনশনটা কিন্তু ঠিক আছে। যদি টাইট থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটুখানি লুজ করতে হবে। আচ্ছা, এটা হলো টেনশন ডিস্ক। এখানে যদি কখনো এরকম হয় যে সুতোটা খুব লুজলি আসছে, তো তখন আমাকে এটাকে ডান দিকে ঘোরাতে হবে। ঘোরালে কিন্তু টেনশনটা ঠিকঠাক আসবে, সেটা চেক করতে হবে। যদি লুজ আসে তাহলে আমাকে ডান দিকে ঘুরিয়ে টাইট দিতে হবে, আর যদি খুব টাইট থাকে, দেখছি সুতো টানার সময় সুতোটা আসতেই চাইছে না, ভীষণ বাধা পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটাকে আবার তখন বাঁ দিকে ঘুরিয়ে টেনশনটাকে একটুখানি কমাতে হবে। তো এটাই হলো নিয়ম আমাদের। এই সময় থ্রেডিং করার পরে আমাদেরকে চেক করতে হয় যে সুতোর মধ্যে টেনশনটা কী আছে, সেটা প্রপার টেনশন আছে কি না সেটা আমাদের চেক করতে হবে। যদি টেনশন বেশি থাকে তাহলে সুতো কিন্তু বারবার কেটে যাবে, আর যদি টেনশনটা মানে এরকম হয় যে সুতোটা খুব লুজলি আসছে, তাহলে বুঝতে হবে যে টেনশনটা সেখানে
কম আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলাইটা ঠিকমতো স্টিচগুলো যেগুলো পড়বে সেগুলো ঠিকমতো পড়বে না। তাই প্রপার টেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের থ্রেডিংয়ের পরে এই কাজটা আমাদের চেক করে নিতে হয়, আমাদের সেলাই করার আগেই আমাদের এই টেনশনটা চেক করে নিতে হবে। এটা গেল আমাদের আপার থ্রেডিং বা মিডল থ্রেডিং। আচ্ছা, এখানে এটা হলো আমার ববিন কেস আর এটা হলো আমার ববিন। এবার আমাকে যেটা করতে হবে, এই ববিনে প্রথমে মানে উইন্ডিং করতে হবে, সুতো এখানে পরাতে হবে, তারপর আমি ববিন থ্রেডিংয়ের কাজটা করব। আমি একটা সুতো এখানে স্পুলের উপর বসালাম, তারপর কয়েকবার আমাকে হাত দিয়ে ঘোরাতে হবে। এরপর এই যে অংশটা আছে এর মধ্যে দিয়ে এই ববিনটাকে চেপে বসাতে হবে। তারপর এই যে অংশটা আছে এখানে চাপ দিয়ে নামালাম। এবার আমি ব্যালেন্স হুইল যখন চালাবো আর এটাকে চেপে ধরবো, তখন কিন্তু আমার অটোমেটিক্যালি ববিন উইন্ডিংয়ের কাজটা হয়ে যাবে। এখানে আমার ববিন উইন্ডিংটা হয়ে গেল। এবার আমি এটাকে টেনে খুলে নিয়ে আসলাম, তার আগে আমি এটাকে চাপ দিয়ে তুলে দিয়েছিলাম। এবার ববিন কেসের মধ্যে আমাকে এই ববিনটাকে কিভাবে আমি প্লেস করব, এটা নিলাম, নিয়ে এখানে বসালাম। বসানোর পরে সুতোর যে প্রান্তটা আছে সেটাকে আমি একটুখানি আমাকে টেনে বার করে নিতে হবে। তারপর দেখতে হবে এখানে একটা খাঁজ কাটার মতো অংশ আছে, এই যে অংশটা দেখা যাচ্ছে খাঁজ কাটার মতো, এখান দিয়ে আমি সুতোটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এ দেখা যাচ্ছে খাঁজ বরাবর আমি ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখানে একটা স্প্রিংয়ের মতো অংশ আছে, এই যে হুকটা আছে, এই হুকের ভিতর দিয়ে আমি সুতোটাকে ঢুকিয়ে দিলাম। এইভাবে আমরা এখানে সুতোটা আমি সেট করলাম। এরপর যখন আমি শাটেলে বসাবো তখন আমাকে ববিনটা এইভাবে ধরতে হবে। দেখা যাচ্ছে এখানে একটা হুকের মতো অংশ আছে, এটাকে টেনে আমি এইভাবে ধরলাম। ধরে আমি শাটেলের মধ্যে এইভাবে চেপে বসাবো, তখন একটা আওয়াজ হবে। সেই আওয়াজটা হলে আমি বুঝতে পারবো যে আমার কিন্তু ঠিক মতো জায়গায় ববিনটা বসে গেছে। আচ্ছা, এইখানে আমি ববিনটাকে নিয়ে বসালাম, এই যে আওয়াজটা হলো তাতে কনফার্ম হলো যে ববিনটা কিন্তু আমার ঠিক মতো জায়গায় বসে গেছে। এইভাবে ববিনের মধ্যে আমরা সুতো পরিয়ে ঠিকমতো ববিনটাকে কিন্তু আমরা প্লেস করতে পারি। এটা হলো আমাদের লোয়ার থ্রেডিং বা ববিন থ্রেডিং। এর আগে আমি আপার থ্রেডিং দেখেছিলাম, সেটাকে নিডল থ্রেডিংও বলে। এইভাবে নিডল থ্রেডিং এবং ববিন থ্রেডিং দুটো করার পরেই কিন্তু আমরা সেলাই করতে পারবো। এবং যখন আমরা নিডল থ্রেডিং করব অবশ্যই তখন আমাদের টেনশনটা চেক করে নিতে হবে যে সুতোয় যে টেনশনটা আছে সেটা প্রপার টেনশন আছে কিনা।